এখানে অঙ্কটা হলো কি, 3.2 এর 13 নম্বর অঙ্ক। এক্স মাইনাস 1/x ইকুয়াল টু পি হলে এক্স কিউব মাইনাস 1/x³ এর মান কত? তো আমরা এখানে প্রথমে কি লিখব, দেওয়া আছে কি এক্স মাইনাস 1/x ইকুয়াল টু পি, আচ্ছা তাহলে এটাকে যদি আমরা ঘন করি কিরকম, তাহলে এক্স মাইনাস 1/x এটা আর এদিকে কি করব, পি এর উপরে কিউব দিব। তাহলে এখানে কি হবে, উভয় পক্ষে ঘন করে তাহলে কি আসবে, এখানে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি, এটা আমাদের পি কিউবটা এরকমই থাকবে। আচ্ছা তাহলে এখানে এক্স মাইনাস 1/x, আচ্ছা এটা আমাদের হবে না, তাহলে আমরা কি করব, সরাসরি সূত্র করে দেব, এ কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস বি কিউব ইকুয়াল টু পি কিউব। সেই সূত্রটা করে দেখি এখন, তাহলে এক্স কিউবটা এরকম থাকবে, মাইনাস এখানে একটা এক্স, এখানে একটা এক্স, কাটাকাটি তাহলে আর একটা এক্স থাকবে, তাহলে মাইনাস 3x প্লাস এখানে একটা এক্স কাটবে, এখানে এক্স এক্স থাকবে, তাহলে এখানে 3 × 1/x মাইনাস 1/x³ ইকুয়াল টু পি কিউব, আচ্ছা বা এক্স কিউব মাইনাস 1/x³ এটা এবং এটা লিখলাম, আর এখানে কী করবো, মাইনাস 3টাকে কী করবো, 3 কমন নিলে তাহলে এক্স মাইনাস 1/x ইকুয়াল টু পি কিউব, আচ্ছা বা এক্স কিউব মাইনাস 1/x³ মাইনাস 3 × এই যে এক্স মাইনাস 1/x সমান কি আমাদের দেওয়া আছে, পি দেওয়া আছে, তাহলে সেটা সমান আমরা পি বসাবো ইকুয়াল টু পি কিউব, বা এক্স কিউব মাইনাস 1/x³ ইকুয়াল টু এই 3p টা উপাশে চলে যাবে, তাহলে ওখানে মাইনাস আছে উপাশে যে প্লাস হয়ে যাবে, 3p প্লাস পি কিউব, 3p প্লাস পি কিউব, আচ্ছা তাহলে অতএব এক্স কিউব মাইনাস 1/x³ ইকুয়াল টু পি কিউব যোগ 3p, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা এটা আমরা একভাবে করতে পারবো, আরেকভাবে আমরা কি করতে পারবো, এটা আমরা এইখানে এই পাশে করি, আচ্ছা এইখানে করি, এটা আরেকটা লিখবো আমরা কি, যে দেওয়া আছে প্রদত্ত রাশি এই যে আমাদের প্রদত্ত রাশি কি, এক্স কিউব মাইনাস 1/x³, এইটার আমাদের মান নির্ণয় করতে হবে, তাহলে আমরা কি এক্স কিউব মাইনাস 1/x³ এটা, তাহলে এটার আমরা কি জানি, সূত্র জানি, এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, 1/x কে বি ধরবো, তাহলে এ কিউব মাইনাস বি কিউব জানি, তাহলে সূত্র কি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab × a - b এটা আমরা জানি। এখন এখানে মান আমরা কী জানি, এটা সমান পি কিউব, পি বসাইলাম তাহলে উপরে কিউব যোগ, এটা কেটে যাবে শুধু 3 থাকবে, এখানে 3 × x - 1/x তাহলে পি কিউব যোগ 3, এটা সমান আবারও পি জানি তো সেটা বসাইলাম, তাহলে কিন্তু অঙ্কটা আমাদের এখানে মিলে গেল। তো দুই নিয়মেই আমরা এটা
করতে পারবো।